আলাইকুম। নতুন বছরে প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যে তোমরা বই পেয়ে গেছো। বই পেয়ে তোমরা বই খুলে প্রথমে দেখতে পেয়েছো যে গণিত ব্যাপারে প্রথম অধ্যায়ের নাম হলো বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এখন যখন তোমরা এই বাস্তব সংখ্যা দেখেছো, তখন তোমাদের অটোমেটিকলি মনে হয়েছে যে বাস্তব সংখ্যাগুলো কি। আসলে সংখ্যা জগতে দুই ধরনের সংখ্যা আছে, সেটা হলো বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা। তোমাদের বইয়ে বাস্তব সংখ্যার আলোচনা রয়েছে, কিন্তু তার আগে আমি এই সংখ্যা জগৎ সম্বন্ধে কিছু আলোচনা করতে চাই, যে সংখ্যার এই সৃষ্টির ইতিহাস নিয়ে। তোমরা জানো যে এই অনেক অনেক আগে এই সংখ্যা, কিন্তু আমরা যে সংখ্যাগুলি ব্যবহার করি এই সংখ্যাগুলো আসলে এমন ছিল না। কিন্তু তখনকার মানুষরা কিভাবে হিসাব নিকাশ করত, তোমাদের প্রত্যেকের হাতে এরকম কি আছে, আঙ্গুল আছে, এই আঙ্গুল দিয়ে হিসাব করত, 1 2 3 4 5 এরকম এই আঙ্গুল দিয়ে হিসাব করত। কিন্তু এই আঙ্গুল দিয়ে কিন্তু বেশি সংখ্যার হিসাব করে সহজে করতে পারতো না। এবং কিন্তু তার পরবর্তীতে এই যে তোমরা জানো যে এরকম দাগ দিলে কি হয়, টেলিচিহ্ন, এরকম চারটি দাগ দেওয়ার পরে আবার আরেকটা দাগ দিয়ে এরকম পাঁচটা দাগ, আবার এরকম চারটা দাগ দিয়ে আবার পাঁচটা দাগ, এরকম করে টেলিচিহ্ন দিয়ে হিসাব করতো। কিন্তু এই হিসাবও কিন্তু অনেক বড় অঙ্কের বড় সংখ্যার হিসাব করা যেত না। কিন্তু তার অনেক 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 পরে রোমানরা, এই যে তোমরা জানো যে রোমান সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে রোমান সংখ্যা, রোমানরা এই যে এই ধরনের চিহ্ন দিয়ে সংখ্যা প্রকাশ করত। কিন্তু দেখো এখানে যে এক টান দিলে 1 2 টান দিলে 2 3 টান দিলে 3, আবার এইভাবে টান দিয়ে এই পাশে আবার এক টান দিলে 4 হয়ে যায়, এটা 5, আবার এর ডান সাইডে আবার এক টান দিলে কি হয়ে যায়, 5, আবার 2 টান দিলে 6, আবার 3 টান দিলে 8, তারপরে এই এইরকম যে ইংরেজি এক্স অক্ষরের মতো এটা দিলে কি হয়, 10, এটাতে আবার বাম পাশে আবার এক দিলে কি হয়ে যায়, এক টান দিলে 9 হয়ে যায়। কিন্তু এইভাবেও কিন্তু অনেক বড় সংখ্যার হিসাব করা যায় না। সেই জন্যই এই চিন্তা থেকেই তোমরা জানো যে এই যে ভারতীয় উপমহাদেশের গণিতবিদরা এই সংখ্যাগুলো আবিষ্কার করেছেন। কি সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা, কি সংখ্যা, 10 ভিত্তিক সংখ্যা আবিষ্কার করেছেন। যে 10 ভিত্তিক সংখ্যা, যেমন আমি এখানে একটা সংখ্যা লিখি যে 150 50, আবার 15 510। এখানে দেখো এই যে এখানে 5টি কোন অবস্থানে আছে, তোমরা জানো যে এটা একক স্থানে অঙ্ক, এটা দশক স্থানে অঙ্ক, এটা শতক স্থানে অঙ্ক, তার মানে কি দশক স্থানে অঙ্ক, তার মানে এর অবস্থান আমরা হিসাব করবো কিভাবে, যে 5 × 10 = 50। আবার এখানে দেখো 5 কি এককের স্থানে, তার মানে কি 5 × 1 = 5, আবার এখানে কি 5টা কি একক, দশক, শতক, শতক স্থানে আছে, তার মানে কি 5 × 100 = 500। এখন দেখো এই যে 5-এর বিভিন্ন অবস্থানের পরিবর্তনের কারণে কিন্তু মান চেঞ্জ হয়ে গেছে। এরকম কিন্তু আমরা একই ডিজিট দিয়ে আমরা অনেক বড় বড় সংখ্যা লিখতে পারি, 1 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা ডিজিট দিয়ে আমরা অনেক বড় বড় সংখ্যা লিখতে পারি। কিন্তু তোমরা জানো যে ইতিমধ্যে আরও বড় বড় সংখ্যা লেখার পদ্ধতি আবিষ্কার হয়েছে, যেমন যে 10^6 মানে পাওয়ার দিয়ে লেখা শুরু হয়েছে, বৈজ্ঞানিক আকারে লেখা শুরু হয়েছে, এবং এরকম পাওয়ার দিয়ে লেখা যায়। 10^8 অনেক বড় সংখ্যা, 10^8 অনেক বড় সংখ্যা লেখার প্রয়োজন নাই, 10^8 এরকমভাবে লেখা যায়। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় আসি। এখানে দেখো আমি লিখে রেখেছি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যাগুলো কি, যে বাস্তব সংখ্যা হলো তাকেই বলে যে সকল মূলক এবং অমূলক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে, সকল মূলক এবং অমূলক সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে।
আমরা প্রথমে এখানে লিখে রেখেছি যে স্বাভাবিক সংখ্যা যে স্বাভাবিক সংখ্যাগুলো কি যে 1 2 3 4 এরকম জাতীয় যে শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ড সংখ্যা সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে অখণ্ড বলতে কি বোঝায় যা খণ্ড নয় বা ভগ্নাংশ নয় যেমন এখানে যদি আমি দেই 1 ভাগ 2 1 কে 2 দ্বারা ভাগ করা হয়েছে মানে দুই খণ্ড ভাগ করা হয়েছে তার মানে কি এটা স্বাভাবিক সংখ্যা না আবার যদি এরকম হয় 1.2 এটাও কি দশমিক ভগ্নাংশ এটাও বলতে কি এটাকে দশমিক দিয়ে তুলে দাও তাহলে কি হয় 12 বাই 10 হয়ে যায় তার মানে কি এটাও ভগ্নাংশ সংখ্যা বা এটাও খণ্ড তে খণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা নয় তাহলে কি স্বাভাবিক সংখ্যা আমরা লিখতে পারি যে শূন্য অপেক্ষা বড় সকল অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় n দ্বারা কারণ n এর নাম হলো ন্যাচারাল নাম্বার এজন্য ন্যাচারাল নাম্বারের প্রথম ডিজিট হলো n দিয়ে শুরু হয় সেই জন্য এটাকে n দ্বারা প্রকাশ করা হয়েছে তারপরে দেখো ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা কি যে ধনাত্মক সংখ্যা হলো শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলে শূন্য থেকে বড় যেমন 1 2 4 বাই 3 তারপরে 1 ভাগ 10 এই জাতীয় যত সংখ্যা আছে মানে শূন্য থেকে বড় হলে সেই সংখ্যাকে আমরা কি সংখ্যা বলতে পারি যে ধনাত্মক সংখ্যা বলতে পারি তারপর দেখো তারপরে আছে ঋণাত্মক সংখ্যা সংখ্যাগুলো কি যে শূন্য থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলে শূন্য থেকে ছোট মানে কি শুধুমাত্র এই ডিজিটের আগে নেগেটিভ চিহ্ন দিলে নেগেটিভ দিলাম মাইনাস এগুলো কি সংখ্যা ঋণাত্মক সংখ্যা মানে নেগেটিভ নাম্বার তারপরে দেখো যে অঋণাত্মক নাম্বার অঋণাত্মক সংখ্যা নন নেগেটিভ নাম্বার তো অঋণাত্মক সংখ্যা কোন ধরন যে শূন্য সহ সকল ধনাত্মক বাস্তব সংখ্যাকে কি বলা হয় অঋণাত্মক সংখ্যা যেমন শূন্য 1 2 5 বাই 2 3 বাই 4 এরকম যত সংখ্যা আছে সবই কি সংখ্যা নন নেগেটিভ নাম্বার তারপরে দেখো যে পূর্ণ সংখ্যা কাকে বলে যে এখানে দেখো আমরা এতক্ষণ ধনাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করলাম ঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করলাম এবং শূন্য নিয়ে আলোচনা করছি তার মানে কি ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সহ সকল অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে যেমন আমি লিখতে পারি এইভাবে যে মাইনাস 3 মাইনাস 2 মাইনাস 1 0 1 2 এরকম যত সংখ্যা আছে সব কি সংখ্যা পূর্ণ সংখ্যা এখানে দেখো যে পূর্ণ এটা কি 1 এর নিচে কোনো সংখ্যা নাই 2 এর নিচে কোনো সংখ্যা নাই কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না যেগুলো ভাগ করা নাই তার মানে কি এটা পূর্ণ সংখ্যা এই পূর্ণ সংখ্যা কি দ্বারা প্রকাশ করা হয় z দ্বারা প্রকাশ করা হয় তার মানে এই সংখ্যাটা আমরা এইভাবে বলবো যে ধনাত্মক ঋণাত্মক এবং শূন্য সহ সকল অখণ্ড সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা তারপরে দেখো যে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ এর নাম হলো ফ্র্যাকশনাল নাম্বার ভগ্নাংশ যে সকল সংখ্যাকে p বাই q r আকারে প্রকাশ করা যায় সেই সকল সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে যেমন আমরা লিখতে পারি যে 2 বাই 3 4 বাই 5 6 বাই 7 এগুলো কি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা এখানে দেখো যে লবটা ছোট হরটা বড় ঠিক আছে আবার আমরা লিখতে পারি যে এখানে যে 15 বাই 2 লিখতে পারি এখানে লবটা বড় হরটা ছোট এখানে লবটা ছোট হরটা বড় মানে লব বড় হতে পারে হর বড় হতে পারে আবার এখানে একটা কন্ডিশন আছে যে q এর মান কি হতে পারবে না q এর মান not equal to 1 এবং not equal to 0 কারণ কোনো ভগ্নাংশের হর কখনো
কি হয় না জিরো হয় না সেই ক্ষেত্রে জিরো যদি হয় সেই ক্ষেত্রে কি হয় অনির্ণয় আমরা যদি এইভাবে লিখি 2/0 এর মান কি নির্ণয় করা যায় না মানে ইনফিনিটিভ এক 2/0 মানে জিরো দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা যায় না সেই ক্ষেত্রে ভাগফল কি হয়ে যায় অনির্ণয় যার মান নির্ণয় করা যায় না তার মানে কি পুরো ভগ্নাংশের ভাগ কখনো জিরো হতে পারবে না এবং যেহেতু এটা ভগ্নাংশ সংখ্যা তার মানে এর মানটা কি হতে পারবে না 1 হতে পারবে না 1 বাদে যে কোনো সংখ্যা হবে আবার এখানে p কে q দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না কারণ নিঃশেষে বিভাজ্য হলে সেটা আর ভগ্নাংশ থাকে না সেটা হয়ে যায় পূর্ণ সংখ্যা যেমন আমরা 25/5 লিখলাম এটা কি ভগ্নাংশ সংখ্যা এটা ভগ্নাংশ সংখ্যা নয় এই ধর 5 5 25 এর মান কত 25 এটা একটা পূর্ণ সংখ্যা তার মানে কি p কে q দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না তারপরে দেখো মূলদ সংখ্যা যে মূলদ সংখ্যা কেও যে p/q দ্বারা প্রকাশ p/q আকারে প্রকাশ করা যায় তার মানে কি সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা সকল ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় সকল ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় আর মূলদ সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয় এখানে একটা কন্ডিশন হবে কি যে q কি এর মান কি হতে পারবে না কিউ নট পি ও কিউ স্বাভাবিক সমমৌলিক সংখ্যা পি ও কিউ স্বাভাবিক সমমৌলিক সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু 0 তারপরে দেখো অমূলদ সংখ্যা অমূলদ সংখ্যা কোনগুলা যে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা নয় যে সকল সংখ্যা মূলদ সংখ্যা নয় অর্থাৎ যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না সেগুলা কি বলা হয় মূলদ সংখ্যা আর এখানে একটা জিনিস মনে রাখো যে মূলদ সংখ্যাকে q দ্বারা প্রকাশ করা হয় এবং অমূলদ সংখ্যাকে q' দ্বারা প্রকাশ করা হয় তারপর দেখো দশমিক ভগ্নাংশ সংখ্যা যেমন 2.5 এটা হলো দশমিক ভগ্নাংশ এটা কি পূর্ণ সংখ্যাকে প্রকাশ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায় যে 2.5 হলো এই দশমিকের জন্য একটা 1 আর যত দশমিকের ডানে যতগুলো ডিজিট থাকবে ততগুলো আমরা শূন্য দিতে পারি তার মানে কি এটা কি একটা ভগ্নাংশ মানে দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা যায় আবার সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করা যায় যে দশমিক ভগ্নাংশের মধ্যে যদি এরকম থাকে 2.5 6 7 তারপরে 7 7 এরকম এটাকে লিখতে পারি 2.5 6 7 এর পরে পরপরি এই ছিল নাম কি পরপরি মানে এটাকে আবৃত দশমিক ভগ্নাংশ আবৃত দশমিক ভগ্নাংশ এখানে যদি আরেকটা জিনিস এখানে মনে রাখতে পারো যে আবৃত দশমিক ভগ্নাংশ এটা কিন্তু মূলদ সংখ্যা যেগুলো যে সমস্ত দশমিক ভগ্নাংশকে আবৃত ভগ্নাংশ প্রকাশ করা যায় সেটাকে হলো মূলদ সংখ্যা আর যেটা আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করা যায় না যদি অসীমিত মান থাকে যেমন 2.5 এরকম ডট ডট 2.3 5 6 এরকম ডট ডট এরকম ডট থাকলে সেটা হলো অমূলদ সংখ্যা সেটা হলো অমূলদ সংখ্যা আর যদি ডট না থাকে সেটা হলো মূলদ সংখ্যা আবার যদি দশমিকের পরে একই সংখ্যা বারবার থাকে যেমন এখানে 6 আছে বারবার 6 আছে ডট ডট তার মানে এটা দেখা যায় 2.3 5 6 এই যে পরপরি যদি একই সংখ্যা বারবার থাকে সেটা কি আমরা যে সংখ্যাটা বারবার আছে তার উপরে পরপরি চিহ্ন দ্বারা আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি সেটা হলো কি মূলদ সংখ্যা তারপরে দেখো যে এখানে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কোনগুলা তোমরা ক্লাস 8 এ 7 এ করেছো যে মৌলিক সংখ্যা যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সে সকল সংখ্যাকে কি বলা হয় মৌলিক সংখ্যা যেমন যে 2 3 5 7 11 এগুলো হলো মৌলিক সংখ্যা এগুলো হলো যে 2 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না যেমন এতে 2 = 1 * 2 3 = 1 * 3 5 = 1 * 5 7 = 1 * 7 তার মানে কি
একটা জিনিস এখানে মনে রাখতে পারো যে সকল মৌলিক সংখ্যা উৎপাদক দুইটা করে 1 এবং ওই সংখ্যা 1 এবং ওই সংখ্যা 1 এবং ওই সংখ্যা তার মানে কি সকল মৌলিক সংখ্যার উৎপাদক দুটি করে যদি উৎপাদক দুই এর অধিক হয় সেটা হবে যৌগিক সংখ্যা যেমন এই যে 4 এটা একটা যৌগিক সংখ্যা এটাকে আমরা লিখতে পারি 1 গুণন 4 তারপরে 2 গুণন 2 তার মানে কি দুই এর অধিক উৎপাদক আছে সেজন্য এটা কি সংখ্যা যৌগিক সংখ্যা তারপরে দেখো যে 6 তাহলে 1 গুণন 6 তারপরে 2 গুণন 3 এটাও দুই এর অধিক কি উৎপাদক আছে তার মানে কি যৌগিক সংখ্যা তার মানে আমরা এখানে কি শিখলাম মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটা হলো মৌলিক সংখ্যা আর যেগুলো সংখ্যা 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হলো যৌগিক সংখ্যা যেমন এই সংখ্যাকে 1 দ্বারা ভাগ করা যায় 6 দ্বারা ভাগ করা যায় আবার 3 দ্বারা ভাগ করা যায় 2 দ্বারা ভাগ করা যায় তার মানে এটা হলো যৌগিক সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসে আমরা যা শিখলাম সেগুলো বাসায় তোমরা একটু মনোযোগ দিয়ে বইয়ের সাথে মিলে মিলে পড়বে আর আমরা নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আর অঙ্ক নিয়ে আলোচনা করব তোমাদের তোমরা যদি এই এগুলা যদি মধ্যে কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কমেন্ট বক্সে জানালে আমরা সেই সম্বন্ধে আবার ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম